হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে বহুদিন পরে আবার গোপ্রো হিরো 10 দিয়ে ভিডিও শ্যুট করছি। আসুন স্যার, কারণ ক্যামেরাটা আমার কাছে ছিলই না স্যার, মানে অতনু নিয়ে বেড়াতে চলে গেছিলো, সেই কারণে আমার কাছে ছিলই না। আজকে সকালবেলা অতনু এসে বাড়ি পৌঁছেছে, তাই ক্যামেরাটা আমার আবার হাতে এসছে। আর আজকেও আমি পেয়ে গেছি আমাদের তাপস মহান্তি বাবুকে বাঁকুড়া থেকে। মানে ইনি অ্যাকচুয়ালি মেডিকেল লাইনের মানুষ, এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, আর টুকটাক সামান্য কিছু কাজ ছিল, কিছু জানতে চেয়েছিলেন, আমি করেও দিয়েছি। তা কেমন আছেন স্যার বলুন? আমি খুব সুন্দর আছি দাদার হেল্প পেয়ে। আমি খুব হেল্প করলাম না, কিছুই হেল্প করি না। এই যে অনেক রকম, ওটা তো বলা যায় না। আমি তো, আপনি যে সাপোর্ট সিস্টেম, সাপোর্ট সিস্টেম কি খুব ভালো? সাপোর্ট সিস্টেম খুব ভালো আমি বলবো। আসুন আসুন, কে কীরকম কী বলছে আমি জানি না, কিন্তু আমি বলবো খুব ভালো। এই পেমেন্টের ব্যাপারটা, ওটা আপনি বললেন যে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। বা আমাদেরকে অনেক কিছু বললেন যে এইরকমভাবে থাকতে হবে। দেখুন স্যার, ব্যাপারটা হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আপনাদের সঙ্গে প্ল্যাটফর্মে এসে শেয়ার করা, আর আমি কিছুই করি না। কিন্তু আপনি তো অনেকক্ষণ এসেছেন, আমাকে একটাও কাজ করতে দেখেছেন না? অ্যাডমিনিস্ট্রেটিভ ছাড়া কিন্তু আমি কোনো কাজ করি না। মানে সিস্টেমেটিক পার্ট যেগুলো দেখা আমার উচিত আমি কিন্তু সেগুলোই দেখি বেসিক্যালি। আমার এটাই কাজ আর কি, আমার কাজ হচ্ছে সিস্টেমেটিক পার্টগুলো দেখা ছুটির দিনে। আজকে রাজ্য সরকারের একটা ছুটি রয়েছে, ছুটি ছিল, তো সেই কারণে একটু রয়েছি সেন্টারে। আর উনি আসবেনও বলেছিলেন, আমি বললাম ঠিক আছে আমি থাকবো, কোনো অসুবিধা নেই, কারণ আমি জানতাম ছুটি ছিল। এসে কেমন লাগছে? আসে, মানে আসার পরে খুব ভালো লাগে। আমার মনে হচ্ছে না যে সকাল থেকে এসেছি, যে একটু বিরক্ত ভাব, আর জার্নি এতটা, জার্নির যে একটা ধকল থাকে, ধকল কিচ্ছু নেই। এই যেটা আশা নিয়ে এসেছিল 100%। আপনি তাহলে অ্যাকচুয়ালি মেডিকেল লাইনে কী কী করেন? আমি অ্যাজ এ ফার্মাসি ডাক্তার প্রশিক্ষিত। আমি রুগীর কি ওষুধ দিই, কখন কি খেতে হয়, তো আমার তো ইন রাইটিং কোনো উপায় নেই, এইসব করেই আছে। পুকুরের চারদিকটা একবার রাউন্ড হয়ে যায় সত্যি, কিন্তু পুকুরটা দেখতে পারবো আমার আমার কিন্তু এই জায়গাটা বিকেলবেলা হলে তো মানে কোনো কথা হয় না সত্যি, খুব আড্ডা। আপনারাও দেখুন এই এই চারদিকটা পুকুরটা রয়েছে, এই দিকটা আমার তো, আমি তো বললাম আপনাকে নস্টালজিক ব্যাপার। মানে আমার কিন্তু সত্যি বলছি আমার খুব ভালো লাগে যে এই জায়গাটায় ঘোরা, বিকেলবেলা হলে আমি একটু এই ঘাটে, ওই ঘাটটাতে বসে থাকি, ঘাটটাতে বসে গেলাম, একটু আড্ডা দিয়ে দিলাম। মাঝে মাঝে রাত্রিবেলা একটু দুষ্টুমি করতে ইচ্ছে হয়। এই যে বন্ধুরা, এই যে গাছটা রয়েছে না, এই গাছটাতে আপনারা ওটা, এটা একটা ভালো কথায় কী বলে, এটা আমরা এই যে সজনে ডাঁটা আছে, হ্যাঁ সজনে ডাঁটা, ভালো কথাই বলে সজনে ডাঁটা। আমরা বাঙালি ভাষায় খারাপ বলি, মানে লোকাল ভাষাতে খারাপ শব্দটা ইউজ করে, হ্যাঁ শুননা। আচ্ছা, আমরা সজনে ডাঁটা ভালো কথা বলি। আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় রাত্রিবেলা উঠে দু চারটা পেড়ে আনি, আর নারকেল গাছে প্রচুর ডাব রয়েছে, প্রচুর ডাব রয়েছে নারকেল গাছগুলোতে, ডাব গাছগুলোতে। তো আমি রাতে এখানে থাকি, মাঝে মধ্যে ভাবি একটু বয়সটা কমিয়ে ফেলে ডাব গাছে উঠে বললেই হবে, কিন্তু না এসব এখন আর করা যাবে না, মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। সেই কারণে ওই না, কিন্তু আমার মানে খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। আপনাদেরকে দেখিয়ে দিই, আমি একদম বিএড কলেজটার কাছাকাছি চলে এসেছি আজকে। আমি বিএড, বিএড দুটোই রয়েছে, এইটাই আমার একদম পরিচিত। এটা আপনাকে আরও একটা বিষয় বলি যে আমি এখানে প্রায় 5 বছরের কাছাকাছি, এই প্রথম, মানে একদম সত্যি বলছি এই প্রথম এই সাইডে এলাম, এবং সেটা আপনার সাথে, আপনি এসছেন বলে। আমি সত্যি বলছি 5 বছর ধরে আমি কিন্তু এই এরিয়াটায় রয়েছি, এবং এই যে দেখুন এই যে সাইডটা একদম বিএড কলেজের কাছে, আমি আরো ক্যামেরাটা ঘুরিয়ে দিলে দেখতে পাবেন, এবং এই সাইডটা মানে এই পুকুরের এই পাশটাতে, এই যে আপনার ভিউতে বাদ দিয়ে আর একটু আসা হবে তো পেয়ারা, পেয়ারা গাছও রয়েছে, এটা কিন্তু আমি এতদিন দেখিনি, আমি এই প্রথম দেখলাম, আমি আসিনি তো। মানে এই বিল্ডিংটা বেসিক্যালি পুলিশ এ থাকতো, তো এখন ওরা ওদিক হয়ে গেছে, পুলিশ ক্যাম্প, হ্যাঁ ক্যাম্প ক্যাম্প ছিল আর কি। আর এটা হচ্ছে এই যে দেখুন পেয়ারা বাগান রয়েছে, আমি তো সত্যি কোনো দিন এদিকে আসিনি,
আসার প্রয়োজন পড়েনি, ফুল হয়েছে। হুম, দারুণ ব্যাপার তো। মানে বন্ধুরা মোটামুটি প্রয়োজনে দু চারটা পেয়ারা এখান থেকে খাওয়া যেতেই পারে প্রয়োজনের সময়, তা জানা ছিল না। আমি কোনোদিন আসার প্রয়োজন হয় এই দিকটা থেকে দেখুন, একদম মানে সত্যি সৌন্দর্যের দিক থেকে আমি বলবো মানে অসাধারণ। আমি তো বললাম যে আমার নস্টালজি ব্যাপারটা আছে, আমারও খুব নস্টালজি মানে আমার খুব পেছনে টানে আমাকে সত্যি। আমি আপনাকে ঘোরাতে নিয়ে আসবো বলেই আমি এই দিকটা এলাম। আমি 99-এ তো মানে চন্দনপুর ছেড়ে চলে গেছি। আচ্ছা, এখনো পর্যন্ত বন্ধু স্যারদের সঙ্গে না, আমার স্কুল লাইফের কে কোথায় সঙ্গে যোগাযোগ আছে, নাম্বারটা দে, আমার যোগাযোগ আছে, আমি কম বেশি কানেক্টেড থাকি। কার্তিকবাবুর যোগাযোগ এখন বেড়ে গেছে, আমার নাম্বার দরকার। দেখুন এই যে বিএড কলেজ রয়েছে একদম, মানে আমি বিএড কলেজের সামনে পাশেই দাঁড়িয়ে রয়েছি, একদম পুরো বিল্ডিংটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন। হাই স্কুল তো এইটা, হাই স্কুল সুভাষতলী হাই স্কুল, এইটাই, এটাই সুভাষতলী হাই স্কুল, হাই স্কুল এটা, এটা ব্যাটসি কলেজ অ্যান্ড বিএড কলেজ, বিএড বিএড, হ্যাঁ বিএড বিএড। আইটিআই ছিল সে পাঁচটাতে, সে পাঁচটাতে রয়েছে, এই সব মিলে চলছে আর কি। এটা হচ্ছে পুকুরের একদম উল্টো দিক, একদম উল্টো দিকে চলে এসছে। আমার বেশ ভালো, বিকেলটা আমার বেশ সময় কেটে যায়। তা আপনার তাহলে এটাই কাজ এখন, আর সাইবার ক্যাফের কাজ কী করছেন তাহলে? সাইবার ক্যাফের কাজে আমি কিছু কিছু যখন সময় পাই করি। আচ্ছা, বাড়িতে আমার মানে খুব মেন্টেনারি দিতে পারছেন? আচ্ছা, করতে সময় পেলাম টুকটাক একটু করে ফেললাম এই আর কি। হ্যাঁ, সেই হিসেবেই। আর তাহলে আমার চ্যানেল পেলেন কীভাবে? আমি জাস্ট প্রথম যখন চ্যানেল ওপেন করেছি। আচ্ছা, আপনি? আচ্ছা, হ্যাঁ একদম প্রথম দিন, প্রথম লকডাউন তো ধরো কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, কাজকর্ম কিছু নেই না, হসপিটাল যেতে হচ্ছে। হ্যাঁ, হসপিটাল তো ওটা তো একদম ইমার্জেন্সি সার্ভিসের তো কিছু করে আপনার মধ্যে রয়েছে ওটা। তারপরে চুপচাপ আড্ডা মারার কেউ নেই, তো ঘরে বসে আছি, বাংলাটা শুধু নয় মানে একদম গ্রামীণ বাংলা যেটাকে আমরা বলি, মানে আমার বাসা তো শহরে বাংলা নয়। তারপর কি মেদিনীপুর বলতে আমার একটু আলাদা ফিলিংস আছে, সেই জন্য আমার পড়লেন আমার পাল্লায়। মানে আজকে মোটামুটি একদম কোনো কথা হবে না, তাপসবাবুর সঙ্গে পুরো ফুল মোডে আস্তে মানে আড্ডা চলছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে, তবে এই গ্রাউন্ডটাতে কিন্তু আপনাদেরকে বলে দিই যে দেবদারু গাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা অনেকে যারা এসেছিলেন লম্বা লম্বা গাছগুলো দেখতে পেতেন, এই গাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। আবার বর্ষাকাল আসলে বড় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমরা রয়েছি একদম এই পুকুরের এই প্রান্তে বসে রয়েছি এই ঘাটটাতে, পুকুরের রাউন্ডটা দিয়ে এলাম আমরা, দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। তাহলে এখান থেকে এখন যাবেন কোথায়? আমি মন্দিরগ্রাম বন্ধুদের ওখানে গিয়ে আটটা টাটা মেরে কালকে যাবো। কালকে মানে সেই হ্যাঁ সেই একটু আটা টাটা মেরে তারপরে দেখা যাবে। বন্ধুরা তাপসবাবুর সাথে মোটামুটি আটাটা এখন চলতে থাকবে, আপাতত আটাটাকে শেষ করে দিই। বাড়ি থেকে ফোন আসছে আর তাপসবাবু বেরিয়ে চলে যাবেন, এখান থেকে নন্দীগ্রাম যাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে যদি দেখা করতে আসেন একবার কল টল করে নেবেন, তাতে আপনাদের সঙ্গে দেখাও হয়ে যাবে আড্ডাও হয়ে যাবে। অবশ্যই দেখা করতে আসবেন। কেন? আপনার যে কিকটা, আচ্ছা এখানে কিছু করার মোটিভ আর কি, আমি কী বলি, আপনার যদি যে আস্তে আস্তে রেলগাড়ি আছে রকেট হবে, শিওর শিওর হবে। আপনি আমাকে এতটা প্রাধান্য দেন না? আমি আমি না না আমি প্রত্যেক লেটেস্ট ভিডিও সম্পর্কে বলতে পারি না, সেটা তো বুঝতে পারছি, আপনি আমার কম বেশি ভিডিওগুলো দেখেন। মানে সত্যি বলছি আমি আমি খুব মিনিমাম মিনিমাম কমেন্ট খুব মিনিমাম দেখবেন, আমি লাইক করি কিন্তু কমেন্ট খুব মিনিমাম, কেন করেছি কিন্তু কমেন্ট খুব মিনিমাম। ঠিক আছে, আপাতত সবাইকে ধন্যবাদ, বাই, রাখি তাহলে স্যার।